আমি প্রায় জায়গায় দেখি যে সিগারেট খেতে খেতে অজুখানা পর্যন্ত যায়, তারপরে অজু বানায়, এরপর সিগারেটের প্যাকেট নিয়ে মসজিদে প্রবেশ করে। আবার দেখি আর কিছু মানুষদের দেখি মসজিদ থেকে বাহির হতে না হতেই সিগারেট ধরানো শুরু করে। এমনকি আমি নিজেই এরকম একটা মানুষের পাশে নামাজ পড়ার সময় অস্বস্তিকর অনুভব করছি। এই নামাজটা কতটুকু ইসলামসম্মত হবে? ভাই, ধূমপান করা জায়েজ নয়, গুনাহের কথা, খুব অপরাধের কথা, গুনাহের কথা, নোংরামি এটা। আল্লাহ রাব্বুল আলামিন এই নোংরা কাজটা আমাদেরকে পরিহার করার তৌফিক দান করুন। যদি কেউ ধূমপান করেন, ওই ব্যক্তি মসজিদে নামাজ পড়তে গেলে তিনি ভালো করে মুখ পরিষ্কার করবেন, দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে যাবেন। অবশ্য ধূমপানের কারণে মুখের যে দুর্গন্ধ হয়, নর্দমার দুর্গন্ধটা আর একটু ভালো থাকে ওইটা চাইতে। এটা দুর্গন্ধ দূর করা এত সোজা না, ওইটা দুর্গন্ধ দূর করতে হলে কাঁঠাল খাওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না। মালয়েশিয়াতে একটা ফল আছে কাঁঠালের মতো, এমন গন্ধের গন্ধ, মানে গন্ধ বলতে খারাপ গন্ধ না, কিন্তু ফলের যে গ্রাম সেটা আর কি, যে ওইটা পুরো পরিবেশকে, ওইটা শুধু খোলাও লাগে না, ওই চামড়ার ভিতরে আছে ফলটা, এমন গন্ধ হয়ে যায়, ভয়াবহ অবস্থা। যাই হোক, তো এইরকম কোনো ফল খাওয়াইতে হবে ওই লোকদের, ধূমপানকারীরে, যে এরপরে যদি মুখের দুর্গন্ধ যায় আর কি। যাই হোক, যেভাবে হোক, আপনি ব্রাশ করে হোক, পেস্ট দিয়ে হোক, যেভাবে হোক মুখের দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে যাবেন। দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে ফেরেশতাদের কষ্ট হয়, তাতে আজ্জাল মালায়েকা বিমায়া তাআযাবিহি বনু আদম। হাদিসে আসছে মানুষের যে সমস্ত কিছুতে কষ্ট হয় ফেরেশতাদেরও সেগুলোতে কি হয়, কষ্ট হয়। অতএব মুখে যেন দুর্গন্ধ হয় এরকম দুর্গন্ধ নিয়ে আমরা যেন মসজিদে না যাই, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বেঁচে থাকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি একবার ঢাকার একটা হাসপাতালে পাশের মসজিদে আপনার নামাজ পড়তে গেছি, জামাতে নামাজের সময় আমার পাশে এরকম এক আসামি দাঁড়াইছে, বিড়ি খেয়ে আসছে, এমন দুর্গন্ধ আর গায়ে ঘামের গন্ধ সব মিলে একটা এমন বিশ্রী অবস্থা, আমার বমি হয় হয় ভাব, বহুত কষ্টে নামাজটা শেষ করছি। আমি চিন্তা করলাম নামাজের পর লোকটা বলা দরকার, আবার বললো যদি ঘুষি টুসি মারে বসে আরেক মুসিবত। তো আমি একটা কাগজ কলম নিয়ে তাড়াতাড়ি করে লিখলাম যে ভাই, আপনার এই দুর্গন্ধে আমার যা কষ্ট হয়েছে, আপনার জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না, এবার মানুষকে নিয়মিত কষ্ট দিলেই চলবে, অনুগ্রহ করে পরিচ্ছন্ন থাকবেন, দুর্গন্ধ রাখবেন না, আর ধূমপান ইত্যাদি ত্যাগ করবেন, মানে এই দুর্গন্ধের বিরুদ্ধে একটা চিরকুট লিখে সেই লোক যখন আপনার সেজদায় গেছে তাড়াতাড়ি করে আসতে আমি এরকম তলে ঢুকাই রেখে আইজো দৌড় খাইল, তো যে আমার কাজও হয়ে গেছে, পিঠও বেঁচে গেছে। তো এরকম যদি কোনো ভাইরা করেন, যদি মনে হয় না বুঝাইলে বুঝানো যাবে তাহলে সুন্দর করে বুঝাই দিন, আর যদি মনে হয় বুঝাইলে আরও উল্টা উনি রিয়্যাক্ট করবে, তাহলে যেভাবে হোক তাকে নাসিহা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই বদভ্যাস ত্যাগ করার তৌফিক দান করুন। ভাই, ধূমপান যারা কাজ করেন, একটু এরকম হাত দিয়া মুখের মধ্যে হা করে রেখেন তো গন্ধটা কেমন লাগে। আরে ভাই, নর্দমার গন্ধটা আরও ভালো হয়, কোন রুচিতে দেয় এটা খাওয়ার জন্য? আল্লাহ আমাদেরকে নোংরা রুচিটা পরিত্যাগ করার তৌফিক দান করুন। যেটা মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা পান করা, সেটা খাওয়া মানুষের জন্য জায়েজ নয়, সেটা গুনাহ। এই গুনাহটা আমরা অনেকে অহরহ করছি। রমজান আসছে সামনে, ধূমপান ত্যাগ করার জন্য সবচেয়ে উত্তম সময় রমজান মাস, কারণ সারাদিন কিছু খাচ্ছেন না, ইফতারের সময় প্রথম ইনিংসের ইফতার শেষ করে চলে আসছেন মাগরিবের নামাজে, মাগরিব পড়ে যায় আবার দ্বিতীয় ইনিংসে বসছেন, ওই যে হালিম টালিম এগুলো নিয়ে ফলুদা টালুদা ফল আইটেম, সেকেন্ড ইনিংস মাগরিবের পরে, দোনো ইনিংস শেষ করতে করতে এশার আজান হয়ে যায় প্রায়, এরপর আপনি তাড়াহুড়া করে মসজিদে আগে আগে চলে যান, একটু আগে আগে চলে যান নিজেরে একটু শাসন করার জন্য। তারাবি পড়ে আস্তে আস্তে রাতে শোয়ার সময় হয়ে যায়, চটপট একটু চালাকি করে তাড়াতাড়ি শুয়ে পড়েন, এই টাইমটা একটু কষ্ট করে টিকেন, এরপর ঘুম থেকে উঠলে তো সাহারি খাবেন, আবার রোজা শুরু হয়ে যাবে। একটা মাস একসাথে রমজানে কেমনে সম্ভব? রমজানে হিসাব করেন, 13 ঘন্টা যদি রোজা হয়, ইফতারিতে 1 ঘন্টা যায়, 14 ঘন্টা, তারাবিতে 1 ঘন্টা যদি যায় তাহলে 15 ঘন্টা, আসা যাওয়া মসজিদে আবার আরও 1 ঘন্টা মিলায় ধরেন ওজু টুজু সহকারে 16 ঘন্টা, সাহারিতে যদি 1 ঘন্টা হয় 17 ঘন্টা, আর 6 ঘন্টা ঘুমান 23 ঘন্টা, শেষ তো। আর 1 ঘন্টা একটু কষ্ট করলে কি করা সম্ভব? ধূমপান ত্যাগ করা সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে এই নোংরা অভ্যাসটা দূর করার তৌফিক দান করুন। যদি কেউ ধূমপান করে পরিষ্কার করা ছাড়া মসজিদে ঢুকে তার নামাজ হয়ে যাবে, খবরদার। আবার ধূমপান করছেন এউজাতে নামাজে ঢুকা, মসজিদে ঢুকা ছেড়ে দিলেন, বা জামাতে নামাজ পড়া ছেড়ে দিলেন, বা নামাজে ছেড়ে দিলেন, সেটা কিন্তু গুনার উপর আরও ডবল গুণা হবে, ওইটা কিন্তু করা যাবে না। নামাজ পড়বেন অবশ্যই, মুখটাকে পরিষ্কার করে দুর্গন্ধমুক্ত করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।